就不行。আসসালামু আলাইকুম, আমার নাম অঙ্কু, আমি রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকরি করি অফিস সহায়ক পদে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটা ছোটোখাটো ব্যাটারি চালিত জিপ বানাবো, তো আমি সাকসেস হয়েছি। প্রায় পরিকল্পনা ছিল দুই বছর, পরিকল্পনার শেষে আমার গাড়িটা তৈরি করা শুরু করি। গাড়িটা তৈরি করতে প্রায় আমার 1-1.5 বছর মতো লেগেছে। তারপরে দীর্ঘদিনের এই ধৈর্য ধারণ করে তিলে তিলে আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে এই জিপটা তৈরি করে খুবই আমি আনন্দিত এবং নিজেও গর্বিত একটু মনে হচ্ছে। এই গাড়িতে প্রায় ড্রাইভার সহ 6 জন যাত্রী ধরা যায়, আর মোটামুটি এই গাড়িটা খুবই ভালো একটা পজিশনে নিয়ে আসছি আমি। লুকটা এবং গোটা রং কালার দিয়ে খুবই চিন্তাভাবনা করে তৈরি করতে হয়েছে, তবে মিনি কিউট জিপ বলতে পারেন আপনারা সকলে অনেকেই। আর এই গাড়ি প্রায় আপনার 70-80 কিলো যায় এক চার্জে, আর চার্জের সর্বতা মাত্র 20-25 টাকার মতো খরচ হয়, যে কারণে আমি হয়তোবা বানিয়েছি। আপনারা কেউ যদি বানাতে ইচ্ছুক হন বা আগ্রহী হন তো বানাতে পারেন, খুবই একটি ভালো মানের জিপ। 2,30,000-2,50,000 মধ্যে আমার এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেক জায়গা থেকে আরও কমে হতো, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাকে সব জিনিসপত্রগুলো উঠাতে হয়েছে। আমার তো এরকম কোনো শখ নেই যে আমি উৎসব থাকলাম বা ইয়া করলাম তুলে নিলাম, এরকম কোনো কিছু নেই, যে কারণে আমার একটু খরচটা বেশি হয়েছে। হয়তো বা যদি আপনারা কোনো ভালো ইয়া পান, শখ পান বা ইয়া করতে পারেন, বা মেধা যদি চান মেধা দিতে পারবো, প্লাস যদি বানাতে চান বা আমার কোনো লোক দিয়ে সেটাও দিতে পারবো, কিন্তু খরচ কষ্ট একটু হয়তো বা একটু বেশি হবে, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে সব জিনিসপত্রগুলো তুলতে হবে, ব্যাটারি বা গাড়ির সব কিছু, চাকা, চেয়ার বা স্টিয়ারিং, যাই বলেন না এভরিথিং, এই নিয়ে টোটাল হয়তো 2.5 লক্ষের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন। আর আমার একটি ছোটোখাটো একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিতরে যে সাবস্ক্রাইব করে